ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো ও মেহজাবিন চৌধুরীকে আদালতে হাজির হতে সমন জারি করেছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত। এই জুটি অভিনীত ঈদের নাটক ঘটনা সত্য নাটকটির শেষ অংশের সংলাপ নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। তীব্র সমালোচনার জেরে নাটকটি ইউটিউব থেকে তাৎক্ষণিক সরিয়ে দেওয়া হয়। দর্শকদের অভিযোগের ভিত্তিতে এমন সিদ্ধান্ত নেয় সংশ্লিষ্টরা। এ ঘটনায় তখন দুঃখ প্রকাশ করেছিলেন আফরান নিশো, মেহজাবিন চৌধুরী সহ নাটক সংশ্লিষ্ট সবাই। তবে নাটকের ওই সংলাপের জেরেই অভিনেতা আফরান নিশো ও অভিনেত্রী মেহজাবিন চৌধুরী সহ ছয়জনকে আদালতে হাজির হতে সমন জারি করেছেন আদালত। ঘটনা সত্য নাটকে প্রতিবন্ধী ব্যক্তি ও প্রতিবন্ধিতা সম্পর্কে নেতিবাচক শব্দ ব্যবহার করার অভিযোগে রিভিশন তাদের আদালতে হাজির হওয়ার জন্য এই সমন জারি করা হয়। বুধবার 16 নভেম্বর ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক আসাদুজ্জামান রিভিশন মামলা গ্রহণ করে আসামিদের 2023 সালের 25 এপ্রিল আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেন। ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিন, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে নোটিফিকেশন পেয়ে যান। খোদা হাফেজ।